গেরুয়া ঝড় বয়ে গেল বক্সনগরে। শুক্রবার বক্সনগরে অনুষ্ঠিত হলো বিজেপির জনসমাবেশ। সেখানে ছিলেন 20 বক্সনগরের বিজেপি মনোনীত প্রার্থী তাফাজ্জল হোসেন, উপস্থিত ছিলেন জয়লাল দাস, মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, প্রদেশ মাইনরিটি মোর্চার সভাপতি শাহ আলম মিয়া, বক্সনগর মণ্ডল প্রভারী হারুন রশিদ, জাকির হোসেন সহ অন্যান্যরা। এদিন বক্সনগরে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেনের সমর্থনে কুলুবাড়ি ময়দানে হয় এই বিশাল বিজয় সংকল্প সমাবেশ। এদিন বক্তব্য রাখতে গিয়ে তাফাজ্জল বলেন, বক্সনগরের পুত্র বক্সনগর থেকে লড়ছেন ভোটে, মানুষের এই স্বপ্ন আজ পূরণ হয়েছে, এই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হবেন বলে ওই দিন আশা প্রকাশ করেছেন তিনি। দল মত নির্বিশেষে মানুষ বক্সনগরে আয়োজিত জনসভায় অংশ নেন। রাজনৈতিকরা বলছেন, এত লোকের সমাগমে বক্সনগর অনেকটাই মাইলেজ পাবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।